Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been well by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again from Nasir's Club. Well, dear brothers and sisters, welcome to Nasir's Club. Today I'd like to narrate about IELTS. What is IELTS? What does it stand for? And why should we attend one IELTS exam? Let's get to the screen board. Priya Shikhetra, amra IELTS keno debo? কীভাবে দিতে হয়, কেন প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব। আইএলসের ফুল অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এছাড়া আরও অন্যান্য টেস্টিং সিস্টেম রয়েছে, যেমন জিআরই, জিম্যাট, স্যাট, টোফেল। সো আইএলস হচ্ছে দুই প্রকার। আইএলস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একাডেমিক, আরেকটা হচ্ছে জিটি। একাডেমিক আমরা যে এক্সামটা দিই সেটা হচ্ছে শুধু পড়াশোনার জন্য, বাইরে ফরেন কান্ট্রিতে স্টাডি করার জন্য। আর জিটি হচ্ছে আপনি যখন মাইগ্রেশন করবেন এক দেশ থেকে আরেক দেশে প্রফেশনালি ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন, সেক্ষেত্রে আমরা জিটি দিয়ে রাখি। এই পর্যায়ে আসি যে আমরা এই আইএলটিএস কোথায় এক্সামটা দিব। আমাদের বাংলাদেশে ঢাকা, খুলনা, চিটাগাং, সিলেট, রাজশাহীতে আমরা আইএলটিএস এক্সাম দিতে পারি। তার পূর্বে আমরা জেনে নিই এই আইএলটিএস নিয়ন্ত্রণ করে কে। আইএলটিএস নিয়ন্ত্রিত হয় মূলত আইডিবি অস্ট্রেলিয়া, ব্রিটিশ কাউন্সিল এবং ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, এই তিনটা অর্গানাইজেশন এটা নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। তবে আইডিবি এবং ব্রিটিশ কাউন্সিল এই দুইটা প্রতিষ্ঠানই এটার পরীক্ষা নেওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো তারা তত্ত্বাবধান করে। এখন ঢাকা, খুলনা, চিটাগাং এই তিনটি জেলাতে আইডিবি এবং ব্রিটিশ কাউন্সিলের অফিস রয়েছে, কিন্তু সিলেটে জাস্ট শুধু আইডিবি রয়েছে এবং রাজশাহীতে শুধু ব্রিটিশ কাউন্সিল রয়েছে। এই ডিস্ট্রিক্টগুলোতে এই অফিসগুলো রয়েছে, আইডিবি অস্ট্রেলিয়া এবং হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এবং এদের অথরাইজ অনেকগুলো সেন্টার রয়েছে যেখানে আপনি এক্সাম দেবেন। আর আপনি ইচ্ছা করলে আপনার নির্ধারিত যে কোনো একটি পছন্দকৃত সেন্টারে আপনি এক্সাম দিতে পারেন। নির্ধারিত ডেট যেগুলো প্রোভাইড করা আছে সেগুলোতেও আপনি এক্সাম দিতে পারেন। কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার জন্য কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, এক হচ্ছে পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে, এক কপি ছবি লাগবে এবং বয়স হতে হবে ন্যূনতম 16 ইয়ার্স, অর্থাৎ 16 বছর। এবং এই রেজিস্ট্রেশন আপনি সরাসরি ফিজিক্যালি অফিসে গিয়ে করতে পারবেন এবং অনলাইনে করতে পারবেন। অনলাইনে ইচ্ছে করলে আপনি করে সরাসরি এক্সামে যেতে পারবেন। সো অনলাইন কীভাবে পেমেন্ট করবেন, এক্সাম অনুযায়ী এক্সামের যে ফি রয়েছে সেটা হচ্ছে 16,000-17,000, এখন বর্তমানে এক্সাম ফি প্রায় 18,000-18,500, 20,000-20,500, সামথিং লাইক দ্যাট। তবে এই প্রতিষ্ঠানগুলোতে আপনি রেজিস্ট্রেশন ফি কীভাবে পেমেন্ট করবেন, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আইডিবিতে আপনি অনলি কার্ডে পেমেন্ট করতে পারবেন, আর ব্রিটিশ কাউন্সিলে আপনি বিকাশ এবং কার্ড উভয়ভাবেই দিতে পারেন। আপনাদের কাছে যে কার্ড আছে, বিশেষ করে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আপনারা সেখান থেকে পেমেন্ট দিতে পারবেন। এবং এই আইএলটিএসের এক্সাম হয় দুইটা দিনে, লিসেনিং, রিডিং, রাইটিং হচ্ছে একদিনে এবং স্পিকিং হচ্ছে আরেক দিনে। স্পিকিং আগে হতে পারে অথবা পরে হতে পারে, একদিন আগে পিছিয়ে হতে পারে। লিসেনিং, রিডিং, রাইটিং এই তিনটা পরীক্ষার জন্য আপনার সময় লাগবে 2 ঘন্টা প্রায় 40-45 মিনিট এবং স্পিকিংয়ে সময় লাগবে মাত্র 14-15 মিনিট। এবং এই আইএলটিএসের যে রেজাল্টের মেয়াদ এটা থাকবে 2 বছর, মানে আজকে যদি রেজাল্ট পান আজকে থেকে হচ্ছে 2 বছর আপনি এটা কাজে লাগাতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন হচ্ছে যে লাইফ স্কিল এক্সাম রয়েছে এবং আরেকটি রয়েছে আপনার ইউকে ভিআই স্কিল, এটা নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা যদি কোনো সেশন ধরতে চাই, একাডেমিক কোনো সেশন এক্সাম দেশের বাইরে স্টাডি করার জন্য, অবশ্যই অ্যাটলিস্ট 6 মান্থ আগে থেকে প্রিপারেশান নিতে হবে। কারণ হচ্ছে যে আপনি এক্সাম দেওয়ার পরে যদি কাঙ্ক্ষিত স্কোর না উঠে সেক্ষেত্রে আবার আপনি পরীক্ষা দেবেন, তাই অনেক আগেই পরীক্ষা দিতে হবে, প্রায় 6 মান্থ পূর্বে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 15-1 মাস আগে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আপনি আপনার কাঙ্ক্ষিত ডিস্ট্রিক্টে বা কাঙ্ক্ষিত সেন্টারে যদি আপনি পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে 15-1 মাস আগে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করলে আপনি আপনার কাঙ্ক্ষিত সিটগুলো পাবেন, অন্যথায় যদি ফিল আপ হয়ে থাকে
আপনার যদি ওই ডেটে ফিল আপ থাকে তাহলে আপনি এক্সাম দিতে পারবেন না, এক্সামের ডেট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে পরের কাছাকাছি যে ডেট রয়েছে সেই ডেটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই শিক্ষার্থীরা আপনাদের এই সবগুলো বিষয় মাথায় রেখে মুভ করতে হবে সামনের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এখানে শেষ করবো। আইএলটিএসের সেকেন্ড আরেকটি ভিডিও আমি বানাবো, সেখানে আরও বিস্তারিত আইএলটিএস নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।